fatto verare. So vuoi già vedere? Dec? Chi è? Chi è bisera? Ma è da chi ho sadron? Tu mi ne tu desi bisi volo. Bisi qui mane? Tu chiamo il basal bisos? Basal qui te sono chiamati? Ma basal covo chi sono? Me manusher vala tu mi? Der hat barai volo. Chi barai così qua? Chi barai così qua? Ezza metta. সাধারণ একটা মেয়ে তুমি অসাধারণ করে দেখাইলা, মনে হচ্ছে যে ক্যাটরিনা কাইফ। দেখো ভাই, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও ভাই। আমি না তোমার সে বয়সে ছোট কি ভুলে গেছো? ওরে বাবা রে, তুমি এমন করে কইতেছো যে তুমি আমার বয়সে ছোট, মানে অনেক ছোট, আমি বুড়া হয়ে গেছি না? তুমি আমার মাত্র এক বছরের ছোট। একটা কথা কত, এই হঠাৎ কইরা তুমি এমন ভাব ধরতেছো যেমন তুমি ধোয়া তুলসী পাতা, কেমন করে পারো সেসব? শোন এদিক সা, আমি তো জানি তুমি কত বড় বান্দর, কেউ না জানুক। আর তোর মায় খালায়, মানে আমার খালায় খালায় খালি আমারই বান্দর খায়। রহস্যটা কি কত রাজি ভাই? মায়টা মনে হয় ইতিহাস দিয়েছিল ভাই। এই তো তোমার আসল চেহারাটা বাইরে গেছে, হ্যাঁ বান্দরামি শুরু হয়ে গেছে। এতক্ষণ কোথায় আসছিল চান্দু ভাই? আসতে কিন্তু সাথে শালা কাউয়াডা গেরা। হ্যাঁ কাউয়াডার চিনস তুই? চিনস না মনে হইতেছে, কিন্তু কাউয়াডা নিশ্চয়ই দূরের কোন গ্রাম থেকে আমদানি হয়েছে, কিন্তু মায়াডা মেড ইন এই গ্রাম। এই গ্রামের মায়াটা নিশ্চিত। ভালো হয়েছে, আমারও তো চিনে না। চিনি না তো কি হয়েছে, চিনব? দেখ আমি কেউ গ্যাঞ্জাম লাগাই দিই। কি গ্যাঞ্জাম লাগাই দাও? আরে তুই চাই আছে দেখ, কিন্তু আমার কিন্তু মোগলাই পরোটা খাবি গ্যাঞ্জাম লাগাইতে পারলে। লাগাইতে যদি পারো গ্যাঞ্জাম তাহলে অবশ্যই আমি মোগলাই খাবো, সাথে ডাবল ডিমের। ওদা ওদা চল। শোন তুই এখানে লুকায় থাক আর দেখ কি কি হয়। এটা ধর। ঠিক আছে, সাবধানে। আরেকজনের সাথে এইভাবে আর কতজনের সাথে তোমার প্রেম প্রেম খেলা চলবো শুনি? কে আপনি, কি সব উল্টো পাল্টা বলতেছেন? ওরে বাবা, একদিনই আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম। ওই মেয়ে কি বলতেছেন এগুলা? মিথিলা তুমি ওনাকে চিনো? চিনো মানে আমরা দুইজন দুইজনের জন্য পাগল আছিলাম। ও মিথিলা, তুমি এত সহজে আমারে ভুইলা গিয়া আরেকজনের সাথে এখানে কেমন করে লটর পটর করতেছো কেমনে? আরে হাত ছাড়েন, কি করতেছেন এসব? আমি আপনাকে চিনিও না জানিও না, পাগল হতো দূরের কথা। এই মিয়া ঘুষি দিয়ে কিন্তু নাক ফাটাই দেব। মারেন, আমার এখন মাইরেরই দরকার। দেখেন ভাই, আমার কয়দিন আর্থিক সমস্যা ছিল, এই জন্য ও আমারে ভুইলা গিয়া আরেকজনের সাথে। চিনে না মানে? চিনবো না, এখন তো মনে চিনবো না। দেখেন আমি সত্যি করে কইতেছি, আমি যা কইছি সব সত্য। আজকে আপনার টাকা আছে আপনারই চিনবো, কালকে আপনার টাকা নেই কালকে আপনারই চিনবো না, ফুরুত করে উড়ে যাইব। মিথিলা তুমি আসলে কার? তুমি কার? তুমি আসলে কার? মিথিলা এই লোকটা যা বলে গেল তা কি সত্যি? আমি আমি জানি না, আমি সত্যিই জানি না। তুমি জানোটা কি? Ha ha ha!
নাও পেয়ারা নাও। তুমি পারো ভাই, সেই পারা পারো, কিন্তু মায়ের ডাডি লেশন যে ভাঙ্গে সেটা তসমাস করে ফেলাইলে এটা কি ঠিক হইলো? বাবা এখন আবার তুমি ভালো সস্তেছ, তুই দেখাইতে কইছ দেখাই তো আমি দেখাইছি নাকি? আমি কইলাম আর তুমি দেখাইলা, কিন্তু প্রস্তাবটা কার কাছ থেকে আসছে? প্রস্তাব দিলেই যে সব প্রস্তাব গ্রহণ করা উচিত না সেটা বোঝা উচিত ছিল। এই তো তুমি দেখছি এখন আমার মতো করে কথা বলছো। যেটাই কস মোগলাই কিন্তু আমার চাই। মোগলাই মোগলাই তো খাওয়ামু কইছি খাওয়ামুই, ডাবল ডিমের কথা কইছিলাম না হয় এখন সিঙ্গেল ডিম দেখাওমু, কিন্তু ব্যাপক মজা হয়েছে ভাই, ব্যাপক বিনোদন হয়েছে, ভাল লাগছে, মজা হয়েছে ভাই। আমারও ভাল লাগছে। এইবার তোমার আসল চেহারাটা দেখায় ফেলছ। আসল চেহারা আবার আমি দেখাইতেছি। একটু পানি খেলে ভালো হইতো, একটু পানি খাওয়া যা। আমার শান্তি হইব। আমি তোরে বাজারের কথা কইছিলাম কিন্তু আমি তো বাইরে বুঝাইছি, বুঝে শুনে বাইরে বড় বানাইছি। দেখেন না মা, তুমি বাড়ি যাও, আমি বাজার করে নিয়ে আসতেছি। বাজার যা, যাই, আমার উদ্ধার কর, আমাকে শান্তি দে। সব বফলা বাইন, হ্যাঁ দুইটা শয়তান হইছে, শয়তানের হাড্ডি হইছে। আয় লো আজকা মুসলিম লীগ, মুসলিম লীগ 114টি আসন, ইউরোপিয়ান 25টি আসন, কমিউনিস্ট পার্টি 3টি আসন, ইমারত পার্টি 1টি আসন। আম্মা খাবে না, কারণ আম্মা কইলো যে রাতের বেলায় চা খেলে নাকি ঘুমায় না। আচ্ছা সবুজ, এতগুলো ইন্টারভিউ দিলাম, একটা তো চাকরি হলো না, ওইসব চাকরি বাকরি, দুই টাকার চাকরি বাকরি আমার দ্বারা হবে না। আমি হলাম মেন বিজনেস মেন্টালিটি মানুষ, আমি সবসময় বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করি, আমি বিজনেস করবো। তুমি যে মনে মনে বিদেশ যাওয়ার ফোন দিয়ে এটা বসে রয়েছো সেটা আমি জানি। খেলাটা করে দিই মনি। আরে না না না, আপাতত কাগজপাতি প্রসেসিং করতেছি, বিদেশ যাব মনে করো ওই যে জার্মান ফুটবল খেলা, জার্মান ওই ওই দেশে প্রসেসিং টসেসিং হোক, তারপরে আমার বলবো। এখন বললে দিবে? হ্যাঁ সান্দু, এরপর লাঠি ভাঙার প্রসেসিংটাও খালা চালাবে না। ভাই কি বলতেছো তুমি, কি বলতেছো? শোন, একবার আমার ফিল্ড অফিসারের চাকরিটা হয়ে যেতে দে, তারপর দেখবি খেলা। একটা হুন্ডা লইয়া পুরা এলাকা আমি ভোঁ ভোঁ করে ঘুরা বেড়াবো, বুঝছস? না সেটা তো ঠিক আছে, যখন আমি বিদেশ থেকে এই যে ডলার পাঠাবো, হুন্ডা কেন, আমি প্রাইভেট কার কিনবো, প্রাইভেট কার, বাড়ি গাড়ি সব হবে, দুই টাকার চাকরি লাভ আছে নাকি আমার? শোন কি চাপা ভাল লাগে, এত চাপা ভাল লাগে না, এখন যা আমার একটু ব্রেনটা ঠান্ডা করে পড়তে যা। জীবনে ভাই চাকরি করে যা তো পাকিস্তান সংবিধানের অধীনে সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা এনজিও। শুন, বাড়ির থেকে বাড়িয়ে সোজা যাবি, ডাইনে বয়ে কোথাও দাঁড়াবি না, আর যেখানে ইন্টারভিউ দিতে যাবি ঠিক সেখানেই যাবি। কেন
এদিক সেদিক তাকালে কি হয় খালা? বান্দর, আশেপাশের দিকে তাকালে তোর মনের মধ্যে শয়তানি আসবো। আমি তো চিনি তোরে, খুব ভালো করে জানি তুই কিরকম। জানো মানে গতকালকে কি হয়েছে সেটাও জানো? গতকালকে কি বান্দরামি করছোস? না আমি কি বান্দরামি করবো? আমার মতো ভালো পোলা তুমি অট্টলাগে একটাও পাইবা? পাইবা না। তুমি খালি খালি আমারে আন্দর বান্দর কও। তুই যে কত বড় বান্দর আমি জানি তুই কিরকম। কিরকম? সারাক্ষণ মাথার মধ্যে শতানি ঘুরঘুর করে, কিন্তু আমি এটাও জানি তুই কোনোদিন কারো ক্ষতি করবি না। আর এইবার যদি তোর চাকরিটা হয়ে যায় আমি কিন্তু তোর বিয়ে দিব। আমার বিয়ে দেওয়া লাগবো না, তুমি তোমার ছোট পোলারে বিয়ে দাও। দেখো ঘুমাইতে ঘুমাইতে কেমন অলস হয়ে যেতেছে, দেখো কে গিয়া। ও তার আলসামি চলেতেছে, আমরা লাডি দেখো। আরে আরে খালা, সকাল সকাল মারামারি করবা নাকি? ও ঘুমাইতেছে, ঘুমাইতে দাও না। শোনো, আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে আজকে জানতে পারবো। দাও আর একটু দোয়া করে দাও। আমি দোয়া করি, তবে যেমনে যাইতে কইছি ঠিক এমনে যাবি, মনে আছে তো? মনে আছে। ভ্যানের মধ্যে ছিল ও, ও হচ্ছে মফিজের মাইয়া, মনে হয় শহর থেকে আসছে। ও বুঝছি। তা তোমার কি সমস্যা হয়েছে? ওই গেছে আর দূর, আমার কি সমস্যা হবে? এমনি গেলাম আর কি। এই জন্যই আমি বলি যে তুমি হুদাহুদি আমার পিছন থেকে ডাকছো, আর কখনো ডাকবা না। অফিস স্যার মাইয়া, ইন্টারভিউ? হায় রে, গেছে চাকরি হওয়ার আগে আমার চাকরি গেছে রে। পড়াশোনা নিয়ে এত ব্যস্ত, যাওয়ার সময় পায় না। তা তুমি কেমন আছো কও? আমার আর থাকা, এই বান্দ দুইটা লেগে যায়, আমি কিভাবে দিন কাটাই তোরে বুঝাইতে পারুম না। কেন, সবুজ ভাই তো ভালো ছেলে, তোমায় তো জ্বালানোর কথা না। খালি কি সবুজ, লগে আবার রাজীব যোগ হয়েছে না? রাজীব কে চাচি? ও তুই তো রাজীব রে দেহস নাই, আমার বোনের পোলা। বোন দুলাবাই মরে যাওয়ার পরে আমার কাছে নিয়ে আসি, ও আমার একটা পোলা। ও তাহলে তো ভালোই হয়েছে, এখন তোমার দুইটা পোলা এলো। তাহলে তো এখন আর তোমার চিন্তার কিছুই নাই, সব কাজকর্ম ওরাই করে দিবার, তোমার হ্যাঁ এই দেখবো। আর কোচ না মা, সারাদিন গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়, কোনো কাম কাজ নাই, বেকার। তারপর রাজীব রে একটু বুঝে আছে, ছোট বান্ধব দ্বারা লেগে আর পারি না। সাসি এক কাম করো, এই দুইজনকে বিয়ে দিয়ে দাও, তাহলে আর কাজকর্ম করতেইব না, বুঝছো? আর তোমগো তো জায়গা সম্পত্তির অভাব নাই, তোমরা বয়া খাইলেও ফুরাইব না। কি যে কষ্ট মা, কাম কাজ করে খাওয়া লাগবো না, এভাবে জীবন চলবো?
আরে শাশি তুমি কোনো চিন্তা করো না, বুঝবে বুঝবে। এখন তুমি যাও কই, চলো আমার লগে আমগো বাড়িতে চলো। আরে আমি ওই ছোড়ো বান্দরের খুঁজতে আসি, আজকে পাইলে ঠ্যাং বাইঙ্গা ঘরে বয়ে রাখবো, তুই যা আমি পরে আসবো নি। আচ্ছা শাশি আমি তাহলে যাই, তুমি আমগো বাড়িতে পরে আয়ো। আচ্ছা শাশি ঠিক আছে। আমিও দোয়া করি রাজীবের চাকরি হোক, কিন্তু আমার হাতে একটা সেই রকম প্ল্যান আছে আম্মা, সেই রকম মা, সেই রকম। এই এখানে বস, ওইখান থেকে ক কানে ধর, আম্মা প্ল্যানটা হয়েছে কি, মনে করো আমি বিদেশ চলে যাবো জার্মান, সেই রকম প্ল্যান না কি, তুই বিদেশ যাবি? হ্যাঁ খারাপ হয়েছে কে মা, বিদেশ তো ভালো জিনিস আম্মা। সারাদিন খালি এটা সেটা বইলে খালি খালারে ডিস্টার্ব করো না, আর কোনো কাজ নাই তোমার, ফাউল জানি কোথাকার। কি করছে শুনবি? কি করছে? ও বিদেশ যাবে এটা কোনো কথা? ঠিকই তো। এই বিদেশ যাবি মানে বিদেশ কি কইলেই যাওয়া যায় নাকি? কোনে বার্তারে তুমি বিদেশ যাবে না? খালাম তুমি চিন্তা করো না, আমি আরে বুঝাই দিছি। হ্যাঁ তার আগে একটা ভালো খবর শোনো, আমার কিন্তু চাকরিটা হয়ে গেছে কনফার্ম। কি তোর চাকরি হয়েছে? আমি কইলাম না মা, তোর রাজীব বার চাকরি হয়ে যাব মা, তুই বিশ্বাসই করলা না। এটা তোমার একটা খুশির খবর দিবি তো, তুই লজ্জা পাইতেছিস কেন? কই কই লজ্জা পাইতেছি, আমি তো ফুরফুরে মেজাজে আছি। আমা তুমি টাকা দাও, বেশি করে টাকা দাও, আমি বেশি করে মিষ্টি নিয়ে আসি, পুরো এলাকার মানুষের মিষ্টি খাওয়া একদম ডায়াবেটিস বানায় ফেলাম। দাও মা টাকা দাও। মুক্তিলা দেখে যাও, আমার তো চাকরি হয়েছে। দাও। আরে খবর কিন্তু আরেকটা আছে। কিসের খবর ভাই? শোন আজকে যাওয়ার সময় একটা জিনিস দেখছি। দেখার পরই মনে হয় আমার কপালটা খুলে গেছে, আমার মনে হয় এটা দেখার পরে আমার চাকরিটা হয়েছে। হ্যাঁ মানে ঘটনা কি কত আমারে খুলে কত আছে আছে, বলা যাবে না। না কও কি হয়েছে, কও কও। শোন বেশি করে মিষ্টি আনবি, আমি নিজ হাতে গ্রামের সবাই মিষ্টি খাওয়াবো। আমার পোলাল তো কি হয়েছে আল্লাহ, মার পা শুকিয়ে আসো, করে দিমু আগে দিয়ান। খালা তুমি আমার এটা রাখো, আমিও যাই। আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবো সবই, আসুসনিক সঙ্গের সাথে সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব। আচ্ছা ভাই এই যে সে কখন থেকে আমার সাসপেন্সের মধ্যে রেখে দিছো, মানে বিষয়টা তুমি আর খুলে পাবো না? আরে বেটা সাসপেন্স থাকলেই তো আগ্রহ ভালো জন্মায়, বুঝছস ভাই? শোনো আমার জীবনে বহুত বহুত আগ্রহ আছে, এত আগ্রহের দরকার নাই, তুমি তাড়াতাড়ি খুলে কও, আমার আর সহ্য হইতেছে না। কও একটা মাইয়া, আহা কি তার মায়া বিছে, কি তার মুখখানি রে সবুজ, আমি তো মরে যাব রেখে যাব কি। বুঝছি এ
এটা যে মেয়ে সংক্রান্ত কেস সেটা আমি আগেই বুঝতে পারছি, সন্দেহ করছিলাম যা তাই হয়েছে, কিন্তু মেয়ে ডাকারা সেটা কো খুলে কো ফ্যানে করে যাইতেছিল সিনা সানি না তবু আমি তার প্রেমে পড়ে গেছি রে আর উঠতে পারতেছি না রে ভাই আমার বাসা রে মরা যাও না মরা যাও না ঘটনা হলো তোমার তো আমি চিনি তোর পা থেকে মাথা পর্যন্ত রক্ত আমার সব চেনা তুমি কি সত্যি সত্যি তার প্রেমে পড়ছো নাকি ঝামেলা আছে কও তো খুলে কও একটা সর খাবি কিন্তু সিরিয়াস প্রেম কও কি কঠিন প্রেম কই কি আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে আরে আসি ভালো ঝর্ণা তুমি কেমন আছো তুমি কি আজকে আসছো আচ্ছা তুমি কি ভ্যানে আসছো নাকি হ্যাঁ আমি তো ভ্যানে আসছি কেন কি হইছে না হইছে কি হয় নাই তেমন কিছু আরে দেখো কি জ্বালা কি বলে কি কয় খালাই আছে শোনো ওই কিন্তু আমার ভাই বড় ভাই রাজীব 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 সেই সিনেমার রাজীব সে কিন্তু আমার বয়সে একটু বড় আছে হ্যাঁ ও আচ্ছা চাচি তো ওনার কথা বলেছে কি বলছিল নিশ্চয়ই ভালো কিছু চাচি বললো কি ছোট বান্দর আর বড় বান্দর নিয়ে খুব ঝামেলা আছে কিন্তু বললো বড় বান্দরটা একটু বুঝদার আছে না না তেমন কিছু না ওই রাজীব ভাইয়ের কিন্তু একটা চাকরি হয়েছে জানো নাকি ইয়েস ফিল্ড অফিসার ও তাই নাকি তাহলে তো ভালোই মিষ্টি কই আপনারা দুজন যে দাঁড়িয়ে আছেন লজ্জা করে না মিষ্টি ছাড়া এই তো লজ্জা নেই মিষ্টি আর রসনা কেন সে কখন তোর খালা টাকা দিল মিষ্টি আনার জন্য তুই এখন পর্যন্ত জানাস নাই এটা কোনো কাজ করলি কইলে এলো আচ্ছা সমস্যা নেই আমি নিজে মিষ্টি না তোমাদের বাড়িতে যাব আচ্ছা ঠিক আছে তা ঝর্ণা তুমি এই অবলায় কই যাইতেছো আমি একটু বান্ধবীর বাসা যাচ্ছি অনেকদিন পরে আসলাম তো একটু দেখা করে আসি সাবধানে যাও ভাই আমার যা করো সবকিছু কিন্তু এখন তোমার হাতে যাই করো তাড়াতাড়ি করো নাইলে কিন্তু শেষ শোনো তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করতে হবে দেখা যাবে যে মিষ্টির কারণে আবার তোমার প্রেম ব্রেক ফেল করছে চলো জলদি করো চলো আমি তো মরে যাব রে কি রে বাপ কি দেহস সকালবেলা তোর অফিস থেকে লোক আইয়া এই সাইকেলটা দিয়ে কইল আপাতত সারার জন্য এইটাই বরাদ্দ সারার জন্য ঘোড়ার ডিমের মোটর সাইকেল বরাদ্দ দিছে এটা নিয়ে অফিসে গেলে মান সম্মান থাকবো সবাই তো মন করে পিও নাইছে তোমার না অফিস থেকে 150 সিসি মোটর সাইকেল দর কথা ছিল অবশ্য এটা 1500 সিসি হবে পিন মারস না সময় হলে দিব যা যা করে আসতেছে চীন থেকে তখন চকচকা বাইক দিব আপাতত আমার এটা দিয়ে কাম চালাইতে হইছে তো আপাতত এটা দিয়ে চালা অফিস থেকে তো দিব নাকি আর না দিলে আমি তোরে কিনে দিব একটা হুন্ডা না খেলা আমার দাম লাগবে না তুমি তোমার ওই ছোট পোলার একটা বাইক কিনে দাও মা ভাই একদম ঠিক কথা কইছে আমার একটা বাইক কিনে দেবা ভাইয়ের একটা বাইক কিনে দিবা দুই ভাই দুই বাইক নিয়া এলাকার মধ্যে শোডাউন করব পিপ পিপ করে শব্দ করব মনে করো পুরো এলাকার মানুষ তোরাই চালা গেছে মা ঠিক কইছে না মা হইছে ভাই তো অফিসে যাইব হুন্ডা চালাইয়া তুমি কই যাইবা তোমার বান্দামি বাড়ার লাগিয়া তোমার আরেকটা জিনিস আমি দেই আমার মাথা খারাপ হইছে জি আম্মা তাহলে আমি এখন আসি আসসালামু আলাইকুম খালা দুইটা বাইক লাগবো না আমরা একটা বাইক দিয়া দুই ভাই দিব্যি ঘুরে বেড়াবো এই তো আমার সংসারে বলার কথা ঠিক আছে বাবা তুই মন দিয়া কাজ কর অফিসে যা ঠিক আছে আল্লাহ নাম দিয়ে যা আমি তো
তো গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, তো আপনি এই সাত সকালে সাইকেল আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? তুমি তো জানো আমি একটা এনজিওতে চাকরি পাইছি, ওই একটু ফিল্ড ওয়ার্কে যাইতাছি, পরিশ্রম করে একটু বেটার পারফরম্যান্স তো দেখাইতে হইব। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো মোটরসাইকেল কবে পাচ্ছেন? না মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, ওই অফিসের স্টক শেষ হয়ে গেছে বুঝছো, চীন থেকে আসতেছে জাহাজে করে, ঝকঝকা বাইক দিব, আপাতত এই সাইকেল দিয়ে কাজ চালাইতে গেছে। তা শুনেন, এই সাইকেল কিন্তু বেশি দিন চালাইলে ভালো পাত্রী পাবেন না, বুঝতে পারছেন? কি বলো? না না, ভালো পাত্রী পাবো আমি এটা শিওর, তা না হইলে এত পরিশ্রম করে চাকরি বাকরি করার কোনো দরকার আছে? বসে বসে খেলি তো পারতাম। তাহলে আপনার জন্য কি পাত্রী দেখবো? না না, তোমার কষ্ট করা পাত্রী খুঁজতে হবো না, পাত্রী আমার নিজেরই পছন্দ করা আছে, তার আমি যেদিন প্রথম দেখছি সেদিন আমার চাকরি হয়েছে, সে আমার জন্য অনেক লাকি। ও আচ্ছা, তাই নাকি? তো আপনার পছন্দের পাত্রীটা কেমন শুনি? শুনবা তুমি, পাত্রী দেখতে মাশাআল্লাহ পরির মতো, শিক্ষিত, শহরে থাকে, মাঝে মাঝে গ্রামে আসে, গ্রামে ঘুরা ঘুরা সব কিছু দেখে, দূর থেকে তারে দেখতে অনেক সুন্দর লাগে, কাছে আসলে হিন্দি নাকি ফেল। বুঝছি, আপনার এই সাইকেল চালানোর কাজ দেয়া কিন্তু পাত্রী রাজি হইব না, পাত্রীর বাবারে রাজি করাইতে হইলে তো একটা মোটরসাইকেল লাগে, তাই না? কি কব, সত্যি মানে আমার মতো একটা তো ভালো সুন্দর একটা ছেলে তা ওর চাকরি করে, তা তো রাজি হইব না। জি না, আপনার মতো পছন্দের পাত্রী পাইতে হলে তো ওরকমই লাগবো, আর যদি আমার মতো হয় তাহলে তো অন্য কথা। তোমার কেমন পাত্র পছন্দ? তো আমি আপনাকে বলতে যাব কেন? আরে যে শুনেন, আমি যারে পছন্দ করব তার রান্না বাড়া, বাসন কোসন, থালা বাসন মাজা সবকিছু জানতে হবে, যদি সেই পাত্র সবকিছু জানে তাহলে আমি তাকে বিয়ে করব না কি করব না ভেবে দেখবো, বুঝতে পারছ? রান্না বান্না শিখা নিব নে। ভাই আমি কইতে পারবো না ভাই, তুমি কও, আমি কইতে গেলে পারে মা আমারে একদম দৌড়ানি মারবো, মা যেহেতু তোমারে বেশি ভালোবাসে, তুমি কও। তুই এটা কোনো কথা কইলি? তোর সব কামে আমি থাকি আর তুই এখন কইতেছ তুই আমার এই কাছে থাকবি না, এটা তুই কি কথা কস ভাই? আমি কি অস্বীকার করছি যে তুমি আমার কাছে থাকো না? আমি তো স্বীকার করলাম, কিন্তু তুমি এখন শুরুটা করো, বাকিটা আমি দেখতেছি, তাই না? শুরু করো শুরু করো, কারণ মা এখন একা আছে, ইনিয়ে বিনি উঠিয়ে পটি মারে রাজি করে ফেলো ভাই। তুই তুই কর না ভাই, তুই কর, যাও 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 যাও, এখন যাও না ভাই, যাও তো বুকে আমি ফুঁদে দিই, পড়ে 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 যাও যাও যাও। ঘিরে কিছু কইবি? না মানে তোর সাথে একটা শরীরিক কথা ছিল, কিন্তু কেমন করে কই? দুনিয়া সব কথাই তো আমি শুনি, তবু সব ঝামেলা আমি সামলাই, কিছু না ভাববা বলে ফেল, আমার হাতে অনেক কাজ। না মানে কইতেছিলাম আমি আমি একজন পছন্দ করি, তুমি যদি কথা কইতা। হামা ওই যে ভাই, ওই যে আমার ঝর্ণা আছে না, ঝর্ণা ভাই ঝর্ণারে পছন্দ করে আর ঝর্ণা হচ্ছে ভাইরে পছন্দ করে, ঠিক হয়েছি না ভাই? ওই কথা আমিও তো ভাবছিলাম ঝর্ণার বাপ মা কাছে রাজীবের জন্য বিয়ে প্রস্তাব নিয়ে যাবে, ওই মেয়েরে আমারও খুব পছন্দ, খালি ওর চাকরি লেগে এতদিন অপেক্ষা করছি। শোন শোন, তোরা যে একটু আগে গেছো আমার আর কোনো আপত্তি নেই। আচ্ছা তুই আমার মনের কথা কেমনে জানো? এই যে আমি মাঝে এই জন্য জানি, হয়েছে আমি খাবার দাবার রেডি করি হাত মুখ দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো কে বলছেন? ঝর্ণা
আমি রাজীব, চিনলা না? রাজীব ভাই, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? এটা কোনো কথা কইলা, তুমি আমার বাড়ির কাছেই থাকো, ফোন নাম্বার জোগাড় করাটা কি এত কঠিন কাজ কও? বাড়ির পাশে যেহেতু থাকেন তাহলে দিনের বেলায় সরাসরি কথা বলতেন। আরে দিনের বেলা কথা কমু দেখেই তো তোমার ফোন দিলাম। তুমি কালকা সকালে পুকুর পাড়ায় আসবা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে আপনার কিসের জরুরি কথা? আর আমার সাথে জরুরি কথা থাকলে আপনি বাসে এসে বলেন, আমি ওই পুকুর ঘাটে টাটে যেতে পারবো না। আরে না না, বাসায় এসব কথা বলা যাবে না, দেখেই তো তোমার পুকুর পাড়ায় আসতে বলতেছি, আসো না প্লিজ। না আমি আসতে পারবো না। দেখো তুমি না আসলে আমার অনেক ক্ষতি হয়ে যাবো, তোমার তো কোনো ক্ষতি হবো না। আচ্ছা দেখি সকাল হোক আগে, বাই। আচ্ছা কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমার দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব আর কারো পানে চাহিব না, আর করিব হে আজি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না, আজি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দেব শ্রীচরণে বিষয়। আচ্ছা আপনার পিছনে কি দেখি? কিছু না। না না না, দেখি আপনার পিছনে জন্য কি আছে। ও আপনার সেই হিন্দি ফিল্মের নায়িকাকে প্রপোজ করার জন্য ফুল নিয়ে আসছেন। আচ্ছা আপনার জন্য আমি কি করতে পারি বলেন। না মানে আমি তোমার একটা কথা কইতে চাই। হ্যাঁ কথা বলবেন বলেন, তো এত ঘামাচ্ছেন কেন? তুমি আমার সেই হিন্দি ফিল্মের নায়িকা, আমার পরি। তোমার দেখার পর থেকে আমি একটা রাতও ঘুমাইতে পারিনি, ঘুমাইলে খালি তোমার স্বপ্নে দেখছি। আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি, এই কথাটা বলার জন্য আমি এতদিন তোমার পিছনে ঘুরঘুর করছি কিন্তু বলতে পারিনি। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি, তোমার জন্য আমি রান্নাবান্নার প্র্যাকটিসও শুরু করে দিব। এটার জন্যই তো বলছিলাম বাপজনের কাছে যাই কইতে, আপনি তো শুনলেন না। কি কব মানে তোমার আব্বার কাছে গিয়ে আমি কেমনে করে ঘুমাবো? হ্যাঁ আপনি আমারে কেন কবেন, আপনি তো বাবারে যাই এইসব কথা বলবেন। মানে আমি তোমারে ভালোবাসি আর তুমি এসব কথা কইতেছো? মানে আমি বলছিলাম আব্বারে যাই বললে আব্বা যদি রাজি হয় তাহলে আমি রাজি। ও আমি তোমারে ভালোবাসি এই কথা বলছি আর তুমি আমার বিয়ের কথা বলতেছো? তুমি আমার এত ভালোবাসো,
হ্যাঁ, আমি আপনারে ভালোবাসি সত্যি, কিন্তু এই প্রেম টেম আমি এগুলিতে বিশ্বাসই না। আপনি আব্বা জানরে রাজি করাইলেই আমরা সারা জীবন প্রেম করতে পারবো। রাজি করে ফেলব। শুনেন, আপনার চাকরি আছে নাকি নাই বলেন, আগে সত্যি কথাই কন। যদি চাকরি না থাকে তাহলে আমার বাপজান কিন্তু এমন বেকার পোলা পানির কাছে বিয়া দিব না, কথাটা মনে রাখেন। আরে তুই ফুলটা ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও। আচ্ছা ভাই। এইবার বুঝাবো পান্দ্রামি কারে কয়। এখন চুপচাপ থাক, রাজীব লাল একটু ভয় লাগাই, অফিস থেকে আসুক। ঠিক কথা কইছো মা। শোনো, রাজীব অনেক বান্দ্রামি করছে, এইবার আমি বুঝামু বান্দ্রামি কারে কয়। বান্দর সমাজ থেকে আমি প্রথম পুরস্কার নিবো। একদম চুপ, ঠিক আছে? বেশি দুষ্টামি করা যাব না, তাহলে কিন্তু মার খাবি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি আসি 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 আসি। আমার ভাইয়ের জন্য আমি কিচ্ছু করে যাইতে পারলাম না, আল্লাহ আমার মাফ করে দিও ভাই। কিছু করতে পারলি না মানে আমার জন্য তোর কে কি করতে হয়েছে, কি হয়েছে ভাই? তুমি মনে কষ্ট নিও না ভাই, তুমি মনে কষ্ট নিও না। ওই মায়ারছে, ওই মায়ারছে যদি আমি তোমারে আরো সুন্দর মায়া বিয়ে না করাইতে পারি, সেদিন আমার নাম তুমি পরিবর্তন করে রাখো। আরে কি হয়েছে সেটা কবি তো আগে। ভাই তুমি বাড়ি যাও ভাই, আমার খুব কষ্ট হইতেছে ভাই, আমার কিন্তু কান্না ভরে হইতেছে। আমি নদীর পারে যাই, মনটা একটু ভালো করে আসি, যাও। আরে রাখ, কি হয়েছে ক ভাই? আমি পরে কমুনি যাও, তুই বাড়িতে যাও তো। কি মুশকিল, কি হয়েছে কয়না মায়না, শুধু শুধুই। ঝামেলা হয়েছে খালা? খালা কি হয়েছে, কোন ঝামেলা হয়েছে? মন খারাপ করে বসে রয়েছো কেন? সবুজরে দেখলাম কাঁদতে কাঁদতে চলে গেল, জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই গেল না। খালা কি হয়েছে কও না, কি হয়েছে? বাজান তুই মন খারাপ করিস না, তোর লাগে আমি পাত্রীন লাইন লাগাই দিব আর মফিজে বুঝাই দিব, তার মায়ের থেকে সুন্দরী মায়েরা তোর লাগে অপেক্ষা করে। তুই মন খারাপ করিস না কেন? স্বর্ণার বাবা রাজি হয়নি? কও কি খালা, জীবনে এই প্রথম মন প্রাণ দিয়ে কাউরে ভালোবাসলাম, তারই পামু না? আমার সাথে আজকে আরেকজনের সাথে, এভাবে কতজনের সাথে চলবে খেলা শুনি? কে আপনি, কিসে উল্টাপাল্টা কথা বলতেছেন? ওরে বাবা, এখন আপনি বলা হচ্ছে, আমাকে চিনেনই না। কি
বলতেছেন এগুলো রাজীব তুমি তাকে চিনো আরে আরে আপা চিনে মানে আমরা দুজন দুজনের জন্য পাগল ছিলাম রাজীব তুমি এইভাবে আমারে বাদ দিয়ে আরেকজনের সাথে এমনি লটরপটর করতেছো আরে কি বলছিস আচ্ছা আমার ভালোবাসা কি কমতি ছিল রাজীব কি বলছিস এসব আমি তো আপনার এই জীবনে প্রথম দেখলাম পাগল হতো অনেক দূরের কথা রাজীব কি বলছিস মেয়েটা দেখেন আপা যা সত্যি তাই বলতেছি ও এখন আর আমারে ভালো লাগে না না নতুন পয়সো দেখেন আপা আজকে আমারে চিনে না কালকে আপনারে চিনবে না ও আপনার সৌন্দর্য দেখে পাগল হয়েছে দুই দিন পর আরেকজন রে দেখে পাগল হবে তখন বুঝবেন সত্য কইতেছি বিশ্বাস করেছে এখন আর বিশ্বাস শোনো দেখেছিল নাকি কোন মেয়েটা আরে ওই যে ওই মেয়েটা যে মেয়েটার প্রেমে তুমি গ্যাঞ্জাম বাজিয়ে দিয়েছিল ও বুঝতে পারছি সমস্যা তো হয়ে গেছে আমি যেমন করে ওই মেয়েটার ভালোবাসার মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছি অন্য কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর ওই মেয়ের তো আমি চিনিও না কিন্তু আমরা দুইজন মিলে একটা বান্দ্রামি করে ফেলাইছিলাম এটা তারই ফল কি বান্দ্রামি করছস কত আসলে আম্মা রাজীব ভাই কোনো দোষ করে নাই সব দোষ আমার তুই চুপ কর খালাব ও তো ছোট মানুষ ও কোনো ভুল করে নাই এক বছরের ছোট আমি বড় হয়ে এমন একটা কাজ করছি যেটা আমার করা মোটেও উচিত হয়নি কি করছেন সেটা বলেন আসলে ওই মেয়ের ভালোবাসার মানুষের সাথে আমি নাটক করে ওগো দুজনের মধ্যে ভাঙন ধরাই দিছিলাম সাসি ওরা সব মিথ্যা কথা বলতেছে আর মেয়ে সব সত্য কথা বলছে আমি শিওর ওরে আল্লাহ রে হ্যাঁ তো গো এত অধমতন হইছে এত অধমতন হ্যাঁ কি কাজ করলে বাড়ি মান সম্মান নষ্ট হয়ে যাব একবার চিন্তা করলি না কালা কালা তুমি আমার মাফ করে দাও আমি ভুল করছি এমন ভুল আমি আমার জীবনে আর করব না আমার মাফ করে দাও তুমি তোরে তো আদ যত্ন করে বড় করছি এই দিন দেখেন লাগা আমার কাছে মাপ চাইলা বাবু কি মাপ চাইতে হলে জন্নার কাছে যা আমার কাছে কি ও বাজার সন্না আমি ভুল করছি তুমি আমারে মাপ করে দাও দেখো আমি তোমার ছাড়া অন্য কাউরে ভালোবাসি না তুমি যদি কও আমি ওই মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাই আসমো তবু তুমি আমারে ভুল বুঝো না আচ্ছা ঠিক আছে আমার কাছে না মাপ চাইতে হলে মিথিলার কাছে মাপ চান মিথিলা আপনি আমার মাপ করে দেন আমি আসলে আপনার সঙ্গে না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি শুনে
মিথিলা আমার খুব কাছের বান্ধবী। আমি শহর থেকে এসেই মিথিলার সাথে দেখা করেছি, তার সাথে দেখা করে আমি বুদ্ধি করেছি, বুদ্ধি করেই আজকে এই প্ল্যান প্রোগ্রামটা করা হয়েছে। আর এটা যদি না করা হতো তাহলে আপনি কোনোদিন উপস্থিত নয়। এখন বুঝছেন কেমন লাগে? বুঝতে পারছি মিথিলা, আপনি আমার মাফ করে দিন। সোনা তুমিও আমার মাফ করে দিও, তোমরা দুইজনই আমার মাফ করে দাও প্লিজ। মাফ করতে পারি তবে এক শর্তে, যদি আপনি আমার বান্ধবীকে কখনো কষ্ট না দেন। জীবনও না ভুলেও না, কিন্তু সোনা কি আমার সবকিছু ভুলে গিয়ে বিয়ে করব? বিয়ে না করতে চাইলে কি জন্য এখানে থাকে? এখনই কি ইট মারে বুঝাইতে হবে? ইট মারো না, ইট মারো না, ইট মারো না।